بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে গজল গান বা এই টাইপের কথাগুলো আমরা কিভাবে ব্যবহার করব, এগুলোর মধ্যকার পার্থক্য কি, যেগুলোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ নিয়ে যে সমস্ত কবিতা লেখা হয়, এগুলো সুরে মানুষ গেয়ে যায়, এগুলোকে কি আমরা গান বলতে পারবো? আমরা ইউজুয়ালি যেগুলোতে মিউজিক থাকে বা যেগুলো বিভিন্ন প্রেমের আবেদন নিবেদন থাকে, এগুলোকে গান বলে থাকি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলকে কেন্দ্র করে যা বলা হচ্ছে সেগুলোকে কি আমরা গান বলতে পারবো কিনা, এটা হলো ওনার প্রশ্ন। যে সম্মানিত ভাই, আপনি গান তো এটা আরবি শব্দ না, এটা হয়তো বাংলা অথবা হিন্দি ভাষায় গান বা গানা এরকম ওনারা ব্যবহার করে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যে আপনি যে গজলের কথা উল্লেখ করেছেন, গজল শব্দটা আরবি, যেমন আল গজল আল আফিফ অনেকে বলে থাকেন। যে গজল মানে হচ্ছে প্রেম কাব্য, আমরা যতটুকু জানি যে কোনো ধরনের প্রেম কাব্যকে স্বাভাবিকভাবেই গজল বলা হয়ে থাকে। তা আমাদের দেশে মানে যেগুলো যে সমস্ত কবিতা ইসলামাইজড করা হয়েছে, হামদ অথবা সানা আছে যেগুলোতে, অথবা আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা যেখানে প্রকাশ পেয়েছে, ওগুলোকে আমরা সাধারণত গজল বলে থাকি। আসলে গজল মানে হচ্ছে প্রেম কাব্য। সুতরাং আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে যা হচ্ছে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে যে সমস্ত কবিতা লেখা হচ্ছে, এগুলো সুর করে মানুষ গাচ্ছে, এগুলোকে গান আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন আরবিতে এগুলোকে নাসিদও বলে, ইসলামিক নাসিদ বলে, আপনি ইসলামিক গান বলতে পারেন, এতে কোনো সমস্যা নাই। যদি মিউজিক না থাকে, শিরিক না থাকে, আপনি সেগুলো শুনতেও পারেন, নিজে গাইতেও পারেন, এতে কোনো সমস্যা নাই। জাযাকাল্লাহু খাইরা, আসসালামু আলাইকুম।